নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা সকলেই খাচ্ছেন বোকা। কেন রেগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবো বিস্তারিত। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, কেন্দ্রের সরকারও কিন্তু গঠন হয়ে গিয়েছে। 4 জুন আমরা সকলেরই নজর ছিল লোকসভা নির্বাচনের ফলের দিকে। সেদিনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের উপর আস্থা রেখেছিলেন এবং 42টি আসনের মধ্যে 29টি আসনে জয়লাভ করেছিল রাজ্যের শাসক দল। এবং এর ফলে রাজ্যের শাসক দলে ইতিমধ্যে একটা গুড ফিল থাকা উচিত, কিন্তু সেখানে বারে বারে আমরা দেখতে পাচ্ছি অন্দরে কিছুটা ক্ষোভ রয়েছে। কি সেই কারণ, কেন, তা নিয়ে চাপারতুর তৈরি হচ্ছে অনেক রকম ভাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন খুশি নন তাতে, বারে বারে ধমক দিচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদেরকে, কিন্তু কেন জানাবো বিস্তারিত। রাজ্যের শাসক দল যেখানে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে, সকলে যেখানে ঘাসফুল শিবিরকে দেখতে পাওয়া যাচ্ছে জয় উল্লাসে মেতে উঠতে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু খুশি নন। কেন খুশি নন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বৈঠক থেকে সরাসরি বলছেন যে যদি উত্তর কলকাতার প্রচারে তিনি 3 দিন না যেতেন তাহলে উত্তর কলকাতা হাত থেকে বেরিয়ে যেত। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও নজরে রেখেছিলেন যে এই রাজ্যের যে সকল শিক্ষিত ভোট রয়েছে, পাশাপাশি যারা হিন্দু ভোট রয়েছে, তারা কিন্তু অবাঙালি ভোট পাশাপাশি হিন্দু ভোট সেগুলি কিন্তু বিজেপির দিকেই ঢলে গিয়েছে। এর পাশাপাশি কলকাতা সহ বাঁকুড়া শিলিগুড়ি বিভিন্ন জায়গার ওয়ার্ডের কিন্তু ইতিমধ্যে তৃণমূল পিছিয়ে রয়েছে। এর পাশাপাশি যে একটি বড় কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করছেন, এই রাজ্যের 7 জন যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রীর জায়গাও কিন্তু ইতিমধ্যে বিধানসভা কিন্তু হেরেছে তৃণমূল, সেখানে কিন্তু বিজেপি ভালো রকম ভাবে জয়যুক্ত করেছেন। ফলে বহু কারণ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যার কারণে তিনি কিন্তু লোকসভা ভোটের পর থেকে ক্ষোভ প্রকাশ করছেন এবং তিনি রেগে যাচ্ছেন। এতে থাকলো নেতা মন্ত্রীদের, কিন্তু সেখানে নেতা মন্ত্রীদেরকেও তিনি কালীঘাটের বৈঠক থেকে সরাসরি কটাক্ষ করেছেন এবং বকাবকিও করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারে বারে দেখি, তিনি কিন্তু তার নেতা কর্মী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক সকলকে কিন্তু বিভিন্ন সভা থেকে সরাসরি বকাবকি করেন এবং এই লোকসভা ভোটের পরেও ঠিক একই চিত্র দেখা গেল। এর পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু কোন রকম কোনো দাগ কাটতে পারেনি শাসক দল, সে নিয়েও ক্ষোভ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টোটকা চললো না, এর পাশাপাশি এত এত প্রকল্প তা কিন্তু উত্তরবঙ্গের মানুষজন গ্রহণ করলো না বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে রাজ্য পুলিশকেও কিন্তু তিনি কটাক্ষ করতে ছাড়েননি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়লা থেকে বালি থেকে শুরু করে বিভিন্ন যে চুরি থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বারে বারে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু তোলা তোলার অভিযোগ শুরু বলছেন এবং সেখানে কিন্তু রাজ্য পুলিশের যে সেটিং রয়েছে তা নিয়ে কিন্তু তিনি যথেষ্ট সন্দেহ করেন এবং বৈঠক থেকে কিন্তু তিনি সরাসরি কটাক্ষ করেছেন। এর পাশাপাশি রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারকেও কিন্তু তিনি এক হাত নিয়েছেন, সেখানেও কিন্তু রাজীব কুমারকে বকাবকি করতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন তথ্য প্রযুক্তির যে দপ্তরের সচিব হিসেবে তিনি কিন্তু ধমক খেয়েছেন। এর পাশাপাশি সন্দেশখালী যে সকল ভুয়ো ভিডিও বারে বারে ভাইরাল হয়েছে সেগুলো নিয়েও সরব হয়েছেন তিনি। তার পাশাপাশি চা বাগানের উন্নয়নের নিয়ে যে সকল বারে বারে অভিযোগ উঠে এসেছে সেই উন্নয়ন কিন্তু হয়নি বলেও কিন্তু বারে বারে প্রশ্ন উঠেছে এবং কেন হয়নি তার জবাবদিহি চেয়েছেন। এবং সমবায় সচিব কৃষ্ণ গুপ্তা কেন ঘন ঘন দিল্লি যান প্রশ্ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তা নিয়ে এই প্রশাসনিক প্রধানের কাছে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। এই সব ব্যাপার একগুচ্ছ কিন্তু কারণ রয়েছে, দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক স্তর সকলকে কিন্তু একেবারে নাজেহাল দশা করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক মহল যেটা আরও মনে করছেন, এই 2024 লোকসভা নির্বাচনে কি 2026 বিধানসভা নির্বাচনের সমীকরণ তৈরি হচ্ছে বা 2026 বিধানসভাকে কি পাখির চোখ করে দেখছেন মুখ্যমন্ত্রী, সেদিকেও কিন্তু নজর থাকবে সকলেরই।